comes under the purview of this act. যেখানে যে ফ্ল্যাটে যে হোটেলে যেখানে আপনার প্রস্টিটিউশন আছে আপনারা যান আপনার ড্রাস্টিক অ্যাকশন নেন যে কোনো ধরনের ইললিগাল সেক্স এখানে আপনার হিউম্যান ট্রাফিকিং অ্যাক্টের আন্ডারে অফেন্স করে দেওয়া হয়েছে আপনাদের এখন এদেরকে নিয়ে আর চিন্তিত হতে হবে না যে 290-তে পাবলিক নুইসেন্স ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিয়ে দিই আর ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে না অ্যাডাল্ট উইথ আর উইদাউট consent if he is in illegal sex that is come under this section ধরুন বাংলাদেশ থেকে তিনজন ক্লায়েন্টকে ঢাকা নেওয়া হয়েছে ঢাকা থেকে ওরা পাঠিয়েছে দুবাই দুবাইতে বাংলাদেশি ওখানে আরো পাঁচজন ওয়েট করতেছে ওখানে গিয়ে সে টর্চারের শিকার হয়েছে তাহলে আপনারা তো আগে খুঁজেন যে প্লেস অফ অকারেন্স কোথায় এই আইনে বলে দেওয়া আছে বাংলাদেশ থেকে শুরু হয়ে যেখানে গিয়েই শেষ হোক ধরে নেওয়া হবে that the very entire crime has taken place within the territory of Bangladesh. Established as many as 7 tribunals in 7 divisional districts. This law was formulated keeping international standard. So, বেশ কিছু new laws, procedure have been in শুধুমাত্র আমাদের সংবিধানের আর্টিকেল 18(2)তে বলা আছে যে গভর্নমেন্ট উইল টেক মেজার টু প্রিভেন্ট দিস টাইপ অফ অফেন্সেস কিন্তু এটাকে ফলো করে কোনো আইন তৈরি করা হয়নি আমাদের দেশের পুলিশ আপনার পেনাল কোডের সেকশন 290 497 498 অ্যান্ড ইন মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এটাকে আপনার একটু এক্সপ্লেন করে আপনারা মাঝে মধ্যে এদেরকে ধরতেন হ্যাঁ যাতে এটা একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে যে উই আর মুসলিম কান্ট্রি হিয়ার প্রস্টিটিউশন ক্যানট বি সো ওপেন ধরতেন ইভেন মেট্রোপলিটন অর্ডিন্যান্সেও কিন্তু ঘরের মধ্যে কোনো প্রস্টিটিউশন হলে আপনার ধরার অধিকার ছিল না যদি আপনারা ধরেন দ্যাট ওয়াজ নট লিগাল কিন্তু এই আইনে আপনার দেখবেন সেকশন 2(8) এটা 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 আপনি ওই ডেফিনেশন সেকশনে পাবেন 2(8) 2(15) 3(11) 12(13) এইটাকে এটা টোটাল মানে সকল ইললিগাল সেক্স ওয়ার্ক অফ প্রস্টিটিউশন পার্সন অ্যাসিস্টিং টু রান প্রস্টিটিউশন ইভেন দ্য ওনার অফ দ্য ভেরি ফ্ল্যাট অর হাউস হ্যাজ বিন মেড লায়াবল ফর দিস টাইপ অফ অফেন্সেস ইভেন আপনি আপনারা আগে কী করতেন ক্লায়েন্টকে ধরতেন হু গোস টু প্রস্টিটিউট আপনি এখন প্রস্টিটিউটকেও প্রসিকিউট করতে পারবেন আন্ডার সেকশন 13 পুলিশ ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি আপনি সেক্স ওয়ার্কারকেও প্রসিকিউট করতে পারবেন কগনিজেবল অফেন্স ইউ ক্যান অ্যারেস্ট হিম ইউ ক্যান লজ এফআইআর আন্ডার সেকশন 13 অফ দিস অ্যাক্ট আমি তারপর আপনাকে বলবো সেকশন 44 এই সেকশন 44 দ্বারা এক্সট্রাডিশন অ্যাক্টটা এটার সাথে ট্যাগ করা হয়েছে এর মানে যখন আমাদের কোনো অফেন্ডার এই হিউম্যান ট্রাফিকিং ট্রাইব্যুনাল দ্বারা ট্রাইব্যুনালের যদি কোনো অ্যাকিউজড আর কনভিক্ট দেশের বাইরে থাকে তাকে কীভাবে আনা যাবে সে প্রসেসটা বলে দেওয়া আছে 4(4)-এ সেকশন 5 সাবসেকশন 2 ইজ ভেরি স্পেশাল আপনারা দেখবেন এখানে হিউম্যান ট্রাফিকিং যে অফেন্স যে সিন্স ইট ইজ এক্সট্রা টেরিটোরিয়াল ইজ উইদিন অ্যান্ড বিয়ন্ড দ্য টেরিটোরি অফ দ্য স্টেট এখানে বিয়ন্ড দ্য টেরিটোরি অফ দ্য স্টেট কিছু মেকানিজম ফিক্স করা হয়েছে ধরুন আপনার বরিশাল থেকে তিনজন ক্লায়েন্টকে প্লিজ গিভ অ্যাটেনশন ইজ ভেরি নিউ লা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ধরুন বাংলাদেশ থেকে তিনজন ক্লায়েন্টকে ঢাকা নেওয়া হয়েছে ঢাকা থেকে ওরা পাঠিয়েছে দুবাই দুবাইতে বাংলাদেশি ওখানে আরও পাঁচজন ওয়েট করতেছে ওখানে গিয়ে সে টর্চারের শিকার হয়েছে তাহলে আপনারা তো আগে খুঁজেন যে প্লেস অফ অকারেন্স কোথায় এই আইনে বলে দেওয়া আছে বাংলাদেশ থেকে শুরু হয়ে যেখানে গিয়েই শেষ হোক ধরে নেওয়া হবে দ্যাট দ্য ভেরি এন্টায়ার ক্রাইম হ্যাজ টেকেন প্লেস উইদিন দ্য টেরিটোরি অফ বাংলাদেশ তাহলে প্রশ্ন থাকতে পারে তাহলে ওর বিরুদ্ধে মামলাটা আমি কোথায় করবো সেক্ষেত্রে বলে দেওয়া আছে দ্য পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্যাট অফেন্ডার অর হিজ বিজনেস এরিয়া যদি তার কোনো ম্যান পাওয়ার বিজনেস থাকে সেটা যে এরিয়াতে আছে সেখানে মামলা করা যাবে আর
এবার আমি আসি আপনার ও এখানে আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনাদের একটা ধারণা আছে যে আমাদের এই বরিশাল অঞ্চল থেকে কিন্তু প্রচুর মানুষ বিদেশে যায়, গিয়ে তারা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, ফোর্স লেবার এবং নানাবিধ টর্চারের তারা শিকার হয়। তো সবাইকে বোধ হয় যে তো ঢাকা গিয়ে কন্ট্রাক্ট করছে, মামলাটা ঢাকা করতে হবে। এখানে পার্টিকুলার সেকশন দ্যাট ইজ আপনার এটা একটু পরে আসতেছি, মানে যেখানে ভিকটিমের এখানে বলা আছে যে অফেন্সটা যেখানে হয়েছে বা এর পার্ট যেখানে সংঘটিত হয়েছে বা যেখান থেকে ভিকটিম উদ্ধার হয়েছে বা ভিকটিমের যে পারমানেন্ট এরিয়া, পারমানেন্ট রেসিডেন্সিয়াল এরিয়া, উনি যেই গ্রাম বা শহরের মেয়ে ওখানে মামলা করা যাবে, ওখানে অফেন্স কমিট হওয়া লাগবে না। দিস ইজ ভেরি ভেরি নিউ ফিচার অফ দিস ল। সো পুলিশ ডিপার্টমেন্ট ক্যান টেক রিসোর্ট অফ দিস সেকশন। আরেকটা বেশি একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে ফলস কেসের ক্ষেত্রে এই আইনটা কিন্তু খুব হার্শ। এখানে ট্রাইব্যুনালকে দেশের ভেতরে এবং দেশের বাইরেও ক্ষমতাবান করা হয়েছে। ইভেন আই ক্যান টেক অ্যাকশন অ্যাগেন্স্ট দ্য ভেরি অ্যাম্বাসাডার অফ এনি স্টেট ইফ হি ডাজেন্ট ওবে দ্য অর্ডার অফ দিস ট্রাইব্যুনাল। এখানে এই জন্য ফলস কেসের জন্য বলা আছে, নর্মালি আমরা যেটা পেনাল কোডের সেকশন 211, এখানে কি হতো, আফটার কমপ্লিশন অফ ট্রায়াল ইফ দ্য কোর্ট ফাউন্ড ইট ইজ ফলস কেস, ইট ইজ হ্যারেসিং, দেন হি ক্যান আস্ক দ্য ম্যাজিস্ট্রেট ড্র প্রসিডিং আন্ডার সেকশন 211। আর এখানে বলা হয়েছে মামলা চলার কোনো পর্যায়ে ট্রাইব্যুনালের কাছে যদি মনে হয় যে এটা ফলস কেস, সে মূল কেসটা স্টপ করে দেবে এবং তাৎক্ষণিক সে ইনফরমেন্ট বা কমপ্লেনকে সে ধরে ফেলবে, অনস্পট সে কগনিজেন্স নেবে এবং একটা মানে সাব রেকর্ড ওপেন করে ট্রায়াল শুরু হয়ে যাবে। বাংলাদেশে অনেকে এনিমিটি চরিতার্থ করার জন্য ব্যাকগ্রাউন্ডে থেকে একজন এজেন্ট দিয়ে মামলা করায়। এ আইনে স্পেসিফিক বলা আছে যদি ট্রাইব্যুনালের কাছে এরকম এভিডেন্স আসে যে ব্যাকগ্রাউন্ডে হলো দ্যাট ভেরি সালাম, হ্যাঁ হি ক্যান আস্ক সালাম, অ্যাফিয়েন্ট সালাম, টেক কগনিজেন্স অ্যাগেন্স সালাম, সেও ট্যাগ হয়ে যাবে। এটা আর একটা স্পেশাল ফিচার সেকশন 15। এরপর আসি আপনাদের ইনভেস্টিগেশন প্রসেস সেকশন 19(2). ফার্স্ট 90 ডেজ, দেন ট্রাইব্যুনাল মে এক্সটেন্ড 30 ডেজ। আর যে ক্ষেত্রে আপনার এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, পুলিশ টিমকে দেশের বাইরে যেতে হবে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল যৌক্তিক মনে করলে আরও সময় দিতে পারবে। এরপর আমি আপনার আসি প্লেস অফ ফাইলিং FIR অ্যান্ড কমপ্লেইন্ট সেকশন 21(4). এটা আমি আপনাকে বলেছি যে যেখানে ভিকটিমের বাড়ি ওখানেও করা যাবে। দেন আর শোনা যাচ্ছে তো, শুনছে পাচ্ছে আপনারা? ওকে, এবার আর একটা আমি স্পেশাল ফিচার বলি, এটা ট্রায়ালের ক্ষেত্রে। এখানে আপনার আমরা অনেকদিন ধরেই কথা বলছি যে ভিকটিম, সাক্ষী, এদের সিকিউরিটি আমরা কীভাবে নিশ্চিত করবো। এই আইনে তাদেরকে হাইলি সিকিউরড করা হয়েছে, আলাদা ফর্ম দেওয়া আছে, ওরা ওই ফর্মে প্রেয়ার করলে ট্রাইব্যুনাল অর্ডার করবে অ্যান্ড পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু কিপ দেম ইন এ পার্টিকুলার সেফ হোম অ্যান্ড সিকিউর দেম। ইভেন তাদের আমরা প্রয়োজনে তাদের সাক্ষীর জন্য কোর্টে ডাকবো না, আমরা কমিশন পাঠিয়েও সাক্ষী নিতে পারি বা আমরা অনলাইনেও তার সাক্ষী নিতে পারি। দেন হলো টাইম লিমিট অন 80 ডেজ, প্রয়োজন নেই। আর একটা স্পেশাল ফিচার হলো সেকশন 29। ধরুন আপনার ইয়েমেনে গিয়ে আমাদের একজন মহিলা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে বা সে ফোর্স লেবারের শিকার হয়েছে, তো অনেক সময় আমার ওখানকার অ্যাম্বাসেডার মুভ করে, ওখানকার লোকাল পুলিশের সহযোগিতা নিয়ে আপনার তাকে রিকাভারি করে, তাকে দেশে পাঠায়। আবার কখনো ওখানে ট্রিটমেন্ট হয়, আবার কখনো ওখানে লোকাল পত্রিকায় নিউজ হয়। এই সব কিছু, এই যে রিকাভারি, ট্রিটমেন্ট, লোকাল নিউজ, এগুলো সব আমার ওখানকার অ্যাম্বাসেডার বা পার্টিকুলার অ্যাসাইন্ড অফিসার, উনি একটা স্টেটমেন্ট আকারে থ্রু ফরেন মিনিস্টার আমার কাছে পাঠিয়ে, আইওর কাছে পাঠিয়ে দেবে এবং আইও এটা আমার কাছে উপস্থাপন করলে ইট ইজ অ্যাডমিটেড টু এভিডেন্স উইদাউট ফর্মাল প্রুফ। আমার সেই অফিসারকে ডাকতে হবে না, হ্যাঁ এটা ফর্মাল প্রুফ ছাড়া এভিডেন্স হিসাবে যাবে। তো আমাদের তদন্তের ক্ষেত্রে প্রায় আমি ঢাকাতে যখন ছিলাম, আমার পুলিশ অফিসাররা বলতো যে স্যার এই ভিকটিম তো ইজ স্টেইং অ্যাব্রড, তাকে আনা যাচ্ছে না, ইম্পর্টেন্ট উইটনেস স্যার আনা যাচ্ছে না, কী করে কনক্লুড করি। সেক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু ফাইল এ প্রেয়ার বিফোর দ্য ট্রাইব্যুনাল টু সিক অ্যাসিস্ট্যান্স অফ দ্য রেসপেক্টিভ অ্যাম্বাসেডার।
I will ask ambassador to bring victim and witnesses to his office and make a electronic call or video call. তখন আইও ওই ভিডিওটা রেকর্ড করবে, স্টেটমেন্ট রেকর্ড করবে, আর ওখান থেকে অ্যাম্বাসেডার একটা চিঠি পত্র দিবে, প্রতিবেদন দিবে যে আমি তাকে আমার কাছে এনেছি, আমার সামনে কথা বলেছে, দ্যাট ইজ অ্যাডমিটেড টু এভিডেন্স। আর ওই যে রেকর্ড করলো সেটা সে আমাকে যে কোনো ডিভাইসে আমাকে দিবে উইদাউট ফর্মাল প্রুফ, অ্যাডমিটেড টু এভিডেন্স। পুলিশ অফিসাররা সো কিপ ইট ইন মাইন্ড, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর যদি কখনো মনে হয় যে কেস ইজ ভেরি সিরিয়াস, মার্ডার হয়ে গেছে ওখানে, আপনাদের যেতে হবে, ইউ ক্যান ফর্ম পুলিশ টিম, ইউ ক্যান মেক এ প্রেয়ার টু ট্রাইব্যুনাল যে ইন এ টিম উই নিড টু গো অ্যাব্রড টু ইনভেস্টিগেট ইন টু দ্য ম্যাটার, আই ক্যান পাস অ্যান অর্ডার অ্যান্ড দ্য ভেরি গভর্নমেন্ট ইজ ডিউটি বাউন্ড টু বিয়ার অল এক্সপেন্সেস। যে আপনাদের বলি আমি সেকশন 30, এটা আমি বলে ফেলেছি ট্রাইবাল এক্সাম পার্টিকুলার ভিক্টিম উইটনেস অডিও ইত্যাদি, এগুলো বলে ফেলেছি। সর্বশেষ আমি আপনাদের বলি স্পেশাল আরেকটা সেকশন 45 সাবসেকশন 2-3, এখানে বলা হয়েছে সরকারের যত কর্মকর্তা আছে উইদ ইন দ্য স্টেট বিয়ন্ড দ্য স্টেট, মানে দোজ হু আর ওয়ার্কিং ইন আওয়ার শিপ ভেসেল or plane, aircraft, different embassy, yeah, they are all duty bound to assist the tribunal. Tader karo statement jodi amar proyojon hoy, ami statement seek korbo, tara official dekora maintain kore statement pathabe, ota evidence hishebe jabe, take eshe formally prove korte hobe na. Apnara je kono offenser khetre এরকম আপনারা দেখবেন আমাদের দেশের যারা ডিগনিফাইড পিপল, সোশ্যাল অ্যালিট, ওরা সাক্ষী হিসেবে আসতে চায় না। আপনারা খুব স্ট্রিট বয়দের আপনারা সাক্ষী বানান। আপনারা যারা পুলিশের যারা আইও আছেন তারা এমন ব্যক্তিদের সাক্ষী বানান যাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন থাকে, যাদের স্ট্যাবিলিটি নাই, যাদেরকে পারচেস করা যায়। এই জন্য মোস্ট অফ দ্য কেসেস গোজ ইন ভেইন, আমরা তাদেরকে শাস্তি দিতে পারি না। এই মামলায় আপনারা সোশ্যাল অ্যালিট সরকারি হাই অফিসিয়ালদের সাক্ষী করবেন, তাদের স্টেটমেন্ট এভিডেন্স হিসেবে গৃহীত হবে উইদাউট ফর্মাল প্রুফ। এবং যদি কোনো সরকারি কর্মকর্তা ডিনাই করে যে না আমি উইটনেস হব না বা আমি এই স্টেটমেন্ট আমি দিব না, দিস ট্রাইব্যুনাল ক্যান অ্যাট ওয়ান্স পানিশ দ্যাট অফিসার বাই ওয়ে অফ কম্পেনসেটিং অ্যান্ড অর্ডার দ্য রেসপেক্টিভ মিনিস্ট্রি টু ড্র ডিপার্টমেন্টাল প্রসিডিং। আপনারা মনে রাখবেন আমাদের এই ট্রাইব্যুনাল প্রতিনিয়ত ইউএস এম্বাসি অ্যাজ ওয়েল অ্যাজ ল মিনিস্ট্রি মনিটর করতেছে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতেছে জাস্টিস ডিভিশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশনস। সো আমি পুলিশ ডিপার্টমেন্টকে বলবো বি কশাস, বি সেন্সিবল অ্যাগেন্স্ট দ্য অফেন্স অফ অফেন্স আন্ডার হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট। আপনাদের আর একটা কনফিউশন আছে যে পতিতাদের নিয়ে আমরা কীভাবে ডিল করব, এটার জন্য আমি আপনাকে বলি পতিতা এক্ষেত্রে আপনার 7, 12, 13, এটা এই তিনটা কিন্তু কো রিলেটেড, এই তিনটা আপনারা একত্রে পড়বেন। এখানে বলা আছে এরকম আরও সেকশন হলো সেকশন 2-8, 2-15, আমি টোটাল জিস্টটা বলে দিচ্ছি, সেটা হলো মেয়েটা অ্যাডাল্ট কি না বিবেচ্য বিষয় না, মেয়েটা সম্মতিতে সেক্স করছে কি করছে না বিবেচ্য বিষয় না, মানে উইথ অর উইদাউট কনসেন্ট ইজ ইম্যাটেরিয়াল, ইফ ইট ইজ ইললিগাল সেক্স ইট কামস আন্ডার দ্য পারভিউ অফ দিস অ্যাক্ট। যেখানে যে ফ্ল্যাটে, যে হোটেলে, যেখানেই আপনার প্রস্টিটিউশন আছে আপনারা যান, আপনার ড্রাস্টিক অ্যাকশন দেন। যে কোনো ধরনের ইললিগাল সেক্স এখানে আপনার হিউম্যান ট্রাফিকিং অ্যাক্টের আন্ডারে অফেন্স করে দেওয়া হয়েছে। আপনাদের এখন এদেরকে নিয়ে আর চিন্তিত হতে হবে না যে 290-তে পাবলিক নুইসেন্স ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিয়ে দিই, আর ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে না। অ্যাডাল্ট উইথ আর উইদাউট কনসেন্ট ইফ
he is in illegal sex, that is come under this section. আর যদি মাইনর হয় তখন আর কোনো ক্রাইটেরিয়া দেখতে হবে না, মানে whether there is inducement, fraud or forcible confinement, এগুলো কিছু দেখতে হবে না। শেষ আপনাকে আমি একদম ফিনিশিং নিয়ে আসতেছি। ও এখানে এই আইনটায় একটু অন্য আইন থেকে আরেকটু আপনার ভেরিয়েশন আছে, সেটা হলো আমাদের যখন একটা মামলা রেডি হয়, রেডি হওয়া পর্যন্ত টোটাল সব কিছু আপনার মনিটর করে আমাদের লার্নার সিএমএম আর লার্নার সিজিএম। এখানে দুইটা জায়গায় একটু আপনার ভেরিয়েশন আনা হয়েছে কনসিডারিং দ্য সিভিয়ারিটি অফ দ্য কেস। সেকশন 19-4 বলা আছে যখন ওই এক্সট্রা টেরিটোরিয়াল ইনভেস্টিগেশন লাগবে, আপনাদের দেশের বাইরে যেতে হবে, তখন আপনার একটা কপি দেবেন সিএমএম সাহেবের কাছে বা সিজিএম সাহেবের কাছে ফর হিজ অ্যাকনোলেজমেন্ট, আর একটা দেবেন আমার কাছে ফর পারমিশন। তখন ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে আপনারা দেশের বাইরে টিম নিয়ে যাবেন উইথ দ্য এক্সপেন্সেস অফ গভর্নমেন্ট। দেন হলো এখানে কিছু প্রিভেন্টিভ মেজার আছে, যদি আপনাদের নলেজে আসে যে এই পার্টিকুলার জায়গায় কিছু লোক গ্যাদার করা হয়েছে, তাদেরকে কোথাও আপনার ট্রাফিকিং করা হবে, সেক্ষেত্রে আপনারা উইদাউট ওয়ারেন্ট ইউ ক্যান গো দেয়ার, ইউ ক্যান রেড দ্য হাউস, ইউ ক্যান রিকভার অল দ্য পার্সনস পুলিশ, কিন্তু সেক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে বিফোর দ্য সিএমএম সিজিএম অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাইব্যুনাল, এবং যে সিস্ট ম্যাটেরিয়াল এটা হ্যান্ড ওভার করতে হবে তাৎক্ষণিক বিফোর দ্য ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল প্রিজার্ভ দ্য সিস্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিসপোজ অফ দ্য ম্যাটেরিয়াল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। এই দুইটা একটু ভেরিয়েশন আনা হয়েছে। সর্বশেষ বলা আছে যদি আপনারা সরকারি কর্মকর্তা ল এনফোর্সিং এজেন্সি যদি আপনারা ক্ষমতার অ্যাবিউজ করেন বা জেনে শুনেও এই অপরাধ দেখেও আপনি কোনো দায়িত্ব না নেন এবং সেটা যদি ইলেকট্রনিক্স মিডিয়ায় আসে, আই ক্যান টেক কগনিজেন্স অ্যাগেনস্ট ইউ। সো ইউ দ্য অফিসার্স ফ্রম পুলিশ অর ফ্রম অল আদার ডিপার্টমেন্ট, ইউ আর অল মাই ব্রাদার্স, উইড লাইক টু ওয়ার্ক টুগেদার, উইড লাইক টু মেক দিস কোড ইফেক্টিভ, উইড লাইক টু কমব্যাট দ্য অফেন্সেস আন্ডার হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট। কিন্তু আপনাদের আমি কশন দিচ্ছি কারণ নাও ইট ইজ দ্য প্রাইম কনসার্ন অফ দ্য স্টেট। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম অনারেবল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফর অ্যালাউ মি টু টেক। আমাদেরকে সুস্থ রাখেন, সামনে যদি স্বাভাবিক কার্যক্রম হয় হয়তো আমরা হয়তো সামনাসামনি ইন পার্সন ফিজিক্যালি বসে আমরা হয়তো মিটিং করবো, আর না হলে হয়তো জুমেই করবো। এ পর্যন্ত যারা আজকে অংশগ্রহণ করেছেন বরিশাল কি বলে মহানগর মেট্রোপলিটন পুলিশ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাননীয় জেলাধ্যক্ষ স্যার এবং আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরফ থেকে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।